আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখানে রয়েছেন, আমাদের মসজিদ নববীর খুতবার অনুবাদের নিয়মিত অনুষ্ঠান আমরা আজকে এখনই শুরু করতে যাচ্ছি। আজকে প্রথমেই আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করেন, আর আমরা সবাই যেন এর দ্বারা দুনিয়াতে আখিরাতে কল্যাণ পাই, এই কামনা আল্লাহ তাআলার কাছে করি। নিঃসন্দেহে আমরা বলবো যে আমরা যে খুতবার অনুবাদটা করার সুযোগ পেয়েছি, এটা অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যেই নিয়ামতের শুকর আদায় করে আমরা আসলে কখনও শেষ করতে পারবো না। তবে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় আমরা বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো যে আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যায় যে আমরা অনেক ভালো জিনিস শেয়ার করি না, কিন্তু যেগুলো আজেবাজে জিনিস ভর্তি আমাদের ফেসবুকে, এই হাসি ঠাট্টার বিষয়, কিছু আনন্দ, কিছু আজেবাজে খবর, এগুলো দিয়ে আমরা এই ফেসবুক নামক নিয়ামতকে ব্যবহার করছি, যে যাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটি অপব্যবহার যা আমাদের উচিত নয়। বরং আমরা এটাকে গুরুত্ব সহকারে ভালো কাজে নিজের কল্যাণ, মানবতার কল্যাণ এবং ইসলামের কল্যাণের জন্য আমরা এই ফেসবুককে ব্যবহার করব। আমাদের প্রতিটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জীবনে যা কিছু দিয়েছেন এগুলোকে ব্যবহার করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা দুনিয়াতে আখিরাতে ধন্য হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা অবশ্যই অন্যদের কাছে আমরা শেয়ার করব, কোনো অবস্থাতেই আমরা অবহেলা করব না, বিলম্ব করব না। আপনি আমাদের পেজের এই যখনই আপনার কাছে আমাদের এই খুতবার অনুবাদ পৌঁছে যাবে, আমাদের পেজের মাধ্যমে সাথে সাথে আপনি শেয়ার করবেন ইনশাআল্লাহ, এটাই আপনার কাছে আমাদের কামনা, কেননা এর দ্বারা আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখানে রয়েছেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মসজিদ নববীর খুতবার অনুবাদ শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অনুবাদ শোনার তৌফিক দান করুক, এবং এর দ্বারা যেন আমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন দুনিয়াতে আখিরাতে, এই কামনা করছি। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন যে মসজিদ নববীর খুতবার অনুবাদ আমরা আমাদের মাতৃভাষায়, আমাদের আপন ভাষা বাংলা ভাষায় আমরা অনুবাদ করতে পারছি, আমরা বুঝতে পারছি ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ কী বলছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অতপর সালাত এবং সালাম পড়ছে আমাদের রাসুলের ওপর, যিনি আমাদেরকে আমাদের জীবনের দুনিয়া আখিরাতে সকল কল্যাণের পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন, এবং সকল অকল্যাণের পথ থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আমরা সেই রাসুলের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে পহেলা সফর 1442 হিজরি, আর 18 সেপ্টেম্বর 2020 ইংরেজি। আজকে যিনি খতিব ছিলেন মসজিদ নববীতে, তিনি হচ্ছেন ফজিলতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। তিনি আজকে যে বিষয়ে খুতবাটি পেশ করেছেন তা এত গুরুত্বপূর্ণ যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কেননা বিষয়টি হচ্ছে ইসলামে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব ও তা অপব্যবহারের কঠোরতা। চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র, এই বিদ্যা, এটা আসলেই একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ইসলামে এর ব্যাপক গুরুত্ব দিয়েছে, আজকের খুতবার অনুবাদ থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, আবার এই মহা নিয়ামতের অপব্যবহার পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, মানুষের সাথে চিকিৎসার নামে বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা প্রতিটি মুহূর্তেই এর শিকার হচ্ছি। আজকে এই বিষয়গুলো নিয়েও ইমাম সাহেব কঠোর বাণী দিয়েছেন, কঠোর বাণী তিনি পেশ করেছেন, আমরা তার বিস্তারিত আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব প্রথমে তিনি বলছেন, হে মুসলমানগণ,
চিকিৎসা বিদ্যা বা চিকিৎসা বিজ্ঞান এটা হচ্ছে জ্ঞানের জগতে একটি উপকারী ও কল্যাণকর জ্ঞান। আর এটা হচ্ছে এমন একটি জ্ঞান যে সম্মান ও মর্যাদার অধিকারী হওয়া যায় এই জ্ঞানের মাধ্যমে আলহামদুলিল্লাহ। তবে এই জ্ঞান অর্জন করতে অনেক কষ্ট সহ্য করতে হয়, কেননা একজন চিকিৎসার জ্ঞানার্জনকারী সে প্রতিটি মুহূর্তেই প্রতিটি ধাপে ধাপে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, একটি সময় সেই সুউচ্চ আসনে এক শ্রেষ্ঠতর মর্যাদায় সে পৌঁছে যায়। কিন্তু কখন পৌঁছে? যখন সে কঠোর সাধনা করতে পারে, অধিক কষ্ট সহিষ্ণু হয়ে যায়, ধৈর্য ধারণ করে এবং নিয়মিত সে পরিশ্রম করে যায়, তখনই এই সম্মানিত আসনে সে পৌঁছতে পারে আলহামদুলিল্লাহ। এরপর ইমাম সাহেব বললেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে জ্ঞান হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে ধর্মীয় জ্ঞান, কোরআন এবং সুন্নার জ্ঞান, ধর্মীয় জ্ঞান। আরেকটি হচ্ছে ইলমু তিব্বিল আবদান, তা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রর জ্ঞান। সুতরাং জ্ঞান দুই প্রকার, কোরআন এবং সুন্নার জ্ঞান, ধর্মীয় জ্ঞান, আরেকটি হচ্ছে চিকিৎসার জ্ঞান আলহামদুলিল্লাহ। এই দুটো জ্ঞান রয়েছে আমাদের ইসলামে। প্রিয় বন্ধুগণ, রবি তিনি বলছেন আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বলতে শুনেছি, লা আ'লামু ইলমান বা'দা আল হালালি ওয়াল হারামি আনবালা মিন আত তিব্বি, আমি জানি না হালাল এবং হারামের জ্ঞানের পরে চিকিৎসা বিদ্যার চাইতে আরও শ্রেষ্ঠ সম্মানিত কোনো জ্ঞান আছে, আমার তা জানা নেই, সুবহানাল্লাহ। সুতরাং হালাল এবং হারাম যা হচ্ছে কোরআন এবং সুন্নার জ্ঞান, এই জ্ঞান অবশ্যই সম্মানিত, কোনো সন্দেহ নেই। এরপরেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জ্ঞানের জগতে স্থান দিয়েছেন বা ইসলামের জ্ঞানের মধ্যে স্থান দিয়েছেন চিকিৎসা শাস্ত্রকে, সুবহানাল্লাহ। সুতরাং যারা ডাক্তার, যারা মানুষের সেবা করছেন, অবশ্যই তারা ভাগ্যবান আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আরও বললেন যে বলা হয় লা তাসকুন বালাদান লাইসা ফিহি সুলতান ইয়াহমিক, তুমি ওই রাষ্ট্রে বসবাস করবে না যে রাষ্ট্রে কোনো রাষ্ট্রনায়ক নেই তোমাকে বিপদে মুসিবতে সাহায্য করবে, ওয়ালা মা ইয়ারবিক, এবং যেই রাষ্ট্রে কোনো পানি পান করা যায় না, পানি নাই যে পানি দ্বারা তোমার তৃষ্ণা নিবারণ হবে, এই রাষ্ট্রে তুমি বসবাস করবে না, এবং ওয়ালা আলিম ইফতিক, ওই রাষ্ট্রেও বসবাস করবে না যে রাষ্ট্রে কোনো আলেম নেই যে তোমাকে ফতোয়া দিবে, সুবহানাল্লাহ। ওয়ালা তবিবুন ইদাবিক, ওই রাষ্ট্রেও তুমি বসবাস করবে না যেই রাষ্ট্রে কোনো ডাক্তার নেই যে তুমি রোগী হলে পরে, অসুস্থ হলে পরে তোমার চিকিৎসা করবে। সুতরাং ইসলামে যেমন কোরআন এবং সুন্নার জ্ঞানের এক ব্যাপক মর্যাদা রয়েছে, অনুরূপ মর্যাদা হলো আপনার চিকিৎসা বিদ্যার আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব চিকিৎসা বিদ্যার গুরুত্ব আরোপ করে বলছেন ইসলামে, ইসলাম চিকিৎসা বিদ্যার বা চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক গুরুত্ব দিয়েছে। তার দলিল হিসাবে তিনি উল্লেখ করলেন যে তুমি তাকাও সহিহুল বুখারীর দিকে, সহিহুল বুখারীর দিকে তাকাও, কিতাবু তিব রয়েছে, সেখানে চিকিৎসার অধ্যায় রয়েছে। অনুরূপভাবে সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে, তিরমিজিতে এবং নাসাইতে, সেই সাথে রয়েছে সুনানে ইবনে মাজায় একটি আলাদা অধ্যায় যা সমস্ত মুহাদ্দিসিন কেরাম তাদের এই সুনান গ্রন্থে নিয়ে এসেছেন কিতাবু তিব বলে। তার অর্থ হচ্ছে যে চিকিৎসা বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এবং সুন্নার জ্ঞানের সাথে সাথেই হালাল এবং হারামের জ্ঞানার্জনের সাথে সাথেই চিকিৎসা বিদ্যার ব্যাপক গুরুত্ব রয়েছে, যা আমরা জানতে পারলাম, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবনে মাসুয়া একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। ইবনে মাসুয়া, ইয়াহিয়া বিন ইবনে মাসুয়া, আরবিতে এমনটি বলা হয়তো ইংলিশে তার অন্য কোনো নাম হতে পারে। তো ইবনে মাসুয়া একজন বিশ্ববিখ্যাত একজন ডাক্তার ছিলেন। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মুবারক পাঠ করলেন যে মা মালা আদামিয়ুন বিআন শাররান মিন বাতনিন, যে আদম সন্তান তারা যখন পেট পরে খায়, মানে পরিপূর্ণভাবে পেটের ভিতরে কানায় কানায় একদম ভরে খাওয়া দাওয়া করে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এর চাইতে নিকৃষ্ট পেট আর হতে পারে না, নাউজুবিল্লাহ। তাহলে নিকৃষ্ট পেট হচ্ছে যদি খুব পেট পরে আমরা খাওয়া দাওয়া করে একদম ভরে ফেলেছি আর জায়গা নেই,
এমনটি যদি করে তাহলে এটা হচ্ছে নিকৃষ্ট পেট। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিহাসবি ইবনে আদম আকলাতুন ইকিমনা সুলবাহু, আদম সন্তানের তো কয়েকটি লুকমাই যথেষ্ট, তাদের যে লুকমা খেলে পরে তাদের পেটটা সোজা হবে, মেরুদণ্ড দিয়ে দাঁড়াতে পারবে, এতটুকু খেলেই তো যথেষ্ট আলহামদুলিল্লাহ। তারপরে বললেন যে না, ফাইন কানালা মাহালা, যদি এটুক খাইলে না হয় তাহলে তার একটা পদ্ধতি হচ্ছে ফাসুলুসুন লি তোআমিহি ওসুলুসুন লি শারাবিহি ওসুলুসুন লি নাফসিহি, তিন ভাগের এক ভাগ খাদ্য খাবে, আর তিন ভাগের এক ভাগ পানি পান করবে, আর এক ভাগ তানাফুসের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য বা সেটাকে খালি রাখবে। ব্যাস, তাহলে তিন ভাগের এক ভাগ খাবার, তিন ভাগের আরেক ভাগ হচ্ছে পানি, আরেক ভাগ কিন্তু খালি থাকবে। এই হলো পদ্ধতি, এটা হচ্ছে সুন্নত তরিকা খাবার। মানে এইটুক খেলেই একজন মানুষের সুস্বাস্থ্যের জন্য, সুন্দর জীবনের জন্য যথেষ্ট। এবার শুনুন, ইবনে মাসুইয়া যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা অমীয় বাণীটি পাঠ করলেন, তখন তিনি বলছেন আবেগ প্রবণ হয়ে যে লাউ ইস্তামালান্নাসু হাদিহিল কালিমাত লা সালিমু মিনাল আমরাদি ওয়াল আকসাম, যদি মানুষ এই বাক্যগুলোর উপর আমল করত তাহলে তারা অসংখ্য রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যেত এমনিতে, সুবহানাল্লাহ, এবং সেই সাথে অসংখ্য হাসপাতাল, ফার্মেসি এবং দোকানপাট এগুলো সব বন্ধ হয়ে যেত, সুবহানাল্লাহ। তাহলে এত এই চিকিৎসালয়ে গিয়ে আমরা যে এত ভোগের শিকার হই, আজকে মানুষ বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে আমরা এরকম হাসপাতালের বা ডাক্তারদের শরণাপন্ন হই, এগুলোর কোনো প্রয়োজন হতো না, এত ফার্মেসি এত হাসপাতাল সমাজে থাকতো না। এগুলো কেন হয়? কারণ খাদ্যের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাচ্ছে মানুষের, খাদ্যের বিভিন্ন আইটেম, বিভিন্ন পদ্ধতি, ধরন, সুস্বাদু সুস্বাদু আবিষ্কৃত খাবার যত বেশি এই জাতি খাচ্ছে, তত বেশি জাতি দুর্বল হয়ে পড়ছে, জাতি অসুস্থ হয়ে পড়ছে, তত বেশি জীবনটি তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, অসুস্থতায় গোটা পরিবার ধ্বংসের সম্মুখীন, আস নাউজুবিল্লাহ। কারণ একটি ইবনে মাসুইয়া এই বিখ্যাত ডাক্তার, তিনি এটাই বলেছেন যে তারা যদি নবীজির এই আদর্শের অনুযায়ী জীবনযাপন করত, যে খাবারের ক্ষেত্রে পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য খাবে, আর আরেক ভাগ তারা পানি পান করবে, আরেক ভাগ খালি রাখবে, আলহামদুলিল্লাহ, শ্বাস প্রশ্বাসের জন্য এবং আপনার নিজের নিজের জন্য সেটা খালি রাখবে, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করো, আমিন। এতক্ষণ আমরা জানলাম যে চিকিৎসা বিদ্যার এক বিরাট গুরুত্ব রয়েছে ইসলামে, আলহামদুলিল্লাহ। এবার ইমাম সাহেব, তিনি শ্রেষ্ঠ ডাক্তার বা ডাক্তাররা কোন জ্ঞান অর্জন করবে তার একটা গুরুত্ব আরোপ তিনি এখানে করেছেন। তিনি বলছেন যে আত-তাবিব আল-হাদিক আল-মাহির আল-বারি ইস্তাদিলু আলা আল-আদওয়াতি আলা আল-আদওয়াইল আল-খাওয়াফি, যে একজন বিজ্ঞ, সুদক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ ডাক্তার সেই আর কি, যে ব্যক্তি সে ভীতিকর যে সমস্ত ভীতিকর যে সমস্ত রোগগুলো আছে, বেদুগুলো আছে, এগুলোর উপর সে জ্ঞান অর্জন করে। অর্থাৎ যে সমস্ত রোগগুলো খুব মানে ভীতিকর, আতঙ্কিত, এগুলোর চিকিৎসা যে ব্যক্তি করে নিঃসন্দেহে সে হচ্ছে জ্ঞানবান, নিঃসন্দেহে সে কল্যাণের মধ্যে আছে, এবং আল্লাহ সুবহানাহু তার এই চিকিৎসার মাধ্যমে মানুষের রোগ মুক্তি করে থাকেন আল্লাহর রহমতে, এবং তার এই যে ধারালো অস্ত্রর মাধ্যমে সে যে চিকিৎসা করে এটা আল্লাহর রহমত স্বরূপ, এর দ্বারা মানুষের মুক্তি আসে, এর দ্বারা মানুষ আলহামদুলিল্লাহ সাহায্য পায় এবং তার রোগ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই জন্য বড় ডাক্তার বানানোর চেষ্টা আমাদের সন্তানদেরকে আমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহ সেই তৌফিক দান করুক। তবে তার আগে এলমে দিন অর্জন করতে হবে, কেননা সেটা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। এলমে দিন অর্জন ব্যতীত আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানান তাহলে অবশ্যই সে মহা ক্ষতিগ্রস্ত হবে, সে এই নিয়ামতকে অপব্যবহার করবেই করবেই, এমনকি মানুষের উপর সে জালিম হতে পারে তার এই জ্ঞান দ্বারা, কারণ সুযোগে সদ্ব্যবহার করবে। কেন করবে? যেহেতু তার কাছে কোরআন এবং সুন্নার জ্ঞান নেই, তার সৃষ্টিকর্তা সম্পর্কে তার কাছে জ্ঞান নেই, এই জন্য। এরপর ইমাম সাহেব বলছেন যে একজন বিচক্ষণ, দয়ালু এবং দার্শনিক ও প্রজ্ঞাপূর্ণ ডাক্তারের আলামত হচ্ছে সে ইয়ারফুকু বিল মারিদ ওয়া ইউলাতিফুহু ওয়া ইওয়াসি, সে রোগীদের উপর খুবই কোমল আচরণ করবে, বন্ধুসুলভ আচরণ করবে, তাদের প্রতি সে অনুগ্রহ করবে, তাদেরকে সমবেদনা জানাবে, সহমর্মিতা জানাবে, তাদেরকে সান্ত্বনা দিবে, আলহামদুলিল্লাহ। এটা হলো একটা ভালো ডাক্তারের পরিচয়। সুতরাং এতক্ষণ আমরা এটাই জানলাম যে ভালো ডাক্তারের
গুরুত্ব রয়েছে, চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক মর্যাদা রয়েছে ইসলামে, যা এই পথ আমরা অর্জন করতে পারি এটা কোনো দূষণীয় নয়, তবে অবশ্যই সেটা যেন হয় মানুষের কল্যাণে, এক আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। প্রিয় বন্ধুগণ, ডাক্তার হলেই সে মানুষের রোগকে ভালো করতে পারবে, মুক্তি দিতে পারবে তা নয়। এই জন্য ইমাম সাহেব বলছেন, আল্লাহু হুয়াল্লাযী ইউবরিউ ওয়া ইউআফি, মূলত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি তার বান্দাদেরকে রোগ মুক্তি করেন, তাদেরকে সুস্থতা দান করেন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সমস্ত ডাক্তারগণ যদি একত্রিত হয় কোনো মানুষকে, কোনো রোগীকে সুস্থতা দেওয়ার জন্য, তারা কখনো পারবে না একমাত্র আল্লাহর অনুমতি ব্যতীত, কারণ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হচ্ছেন বান্দাদেরকে রোগ মুক্তিকারী, আরোগ্যদানকারী। তিনি তার বান্দাদেরকে রোগ দিয়ে পরীক্ষা করে থাকেন, আবার ঔষধ দিয়ে তাদেরকে সাহায্য করে থাকেন, আর দয়া অনুগ্রহ করে তার রহমত দিয়ে তাদেরকে সুস্থতা দান করে থাকেন, সুবহানাল্লাহ। সুতরাং সুস্থতা হচ্ছে এক বড় নিয়ামত, এই নিয়ামতের মালিক আর কেউ নয়, কোনো ডাক্তারও নয়, কোনো বস্তু নয়, একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে সম্বোধন করে বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে এইভাবে তার আবেগকে প্রকাশ করেছিলেন যে আমার রব এমন রব, ওয়াইদা মারিতু ফাহুয়া ইশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার রব আমাকে সুস্থতা দান করেন, সুবহানাল্লাহ। এজন্য সুস্থতা দানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সহিহ মুসলিমে একটি ঘটনা এসেছে যার নাম্বার হচ্ছে 3005 নম্বর। সোহাইব বিন সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কিসসা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে একটা গোলাম ছিল, যেই গোলাম সে ভালো করে ফেলতো আল্লাহর ইচ্ছায়, জন্মন্ধদেরকে এবং কুষ্ঠ রোগীদেরকে ভালো করতো এবং যে কোনো রোগের সে চিকিৎসা করতো বিইজনিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে। একবার সেই যুগের, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগের বিষয় নয়, এটা অন্য যুগের হবে, সেই যুগের একজন জেলিস মানে রাষ্ট্রনায়কের যে সহচর ব্যক্তি, সে আসলো, সে এই গোলামের কাছে এসে, সে অন্ধ হয়ে গেল, অন্ধত্ব নিয়েই আসলো গোলামের কাছে, অনেক হাদিয়া এগুলো নিয়ে আসলো আর বললো যে দেখো এই সব হাদিয়াগুলো, এগুলো সব তোমার জন্য, যদি তুমি আমাকে সুস্থ করে দাও তাহলে এই সব হাদিয়া আমি তোমাকে দিয়ে দিব। এবার গোলাম বলছে, ইন্নি লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আমি গোলাম, আমি কারো সুস্থতা দেওয়ার মালিকানা রাখি না, সুস্থতা দান করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। তবে তোমাকে আমি একটি পথ দেখাতে পারি, তা হচ্ছে তুমি যদি এক আল্লাহর উপর ঈমান আনো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দিবেন। এরপরে ওই রাষ্ট্রনায়কের সহচর সে আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করলেন, সে যে অন্ধ ছিল তার এই অন্ধত্বকে দূরীভূত করে আল্লাহ তাআলা চক্ষুষ্মান তাকে করে দিলেন, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ইয়াকিন যদি থাকে, সুদৃঢ় প্রবল বিশ্বাস যদি থাকে আমাদের রবের উপর যে তিনি আমাকে সুস্থতা দান করতে পারেন, তাহলে আপনার ভিতরে সেই রোগ আর থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দিবেন, যদি আপনার শক্তিশালী ইয়াকিন হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াইদা মারিতু ফাহু ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমার একমাত্র রব আমাকে সুস্থতা দান করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তাওহীদের গুরুত্ব হচ্ছে অপরিসীম, তাওহীদ ব্যতীত কখনো সুন্দর জীবন অর্জিত হতে পারে না। এবার ইমাম সাহেব ডাক্তারদের এবং যারা সেবক রয়েছেন, সেবক সেবিকা, তাদের শুকর আদায় করছেন যে ফাহফাদু লি আতিব্বাই মাকানাতাহুম, তোমরা চিকিৎসকদের তাদের যে মর্যাদা সেটাকে রক্ষা করে চলো, মূল্যায়ন করো, তাদের শুকর আদায় করো, তারা যে আত্মত্যাগ দিয়েছেন মানুষের সেবা করার জন্য, বিশেষ করে তারা এই করোনার যন্ত্রণার সময় মানুষের এই মৃত্যুর হামলা থেকে বাঁচানোর জন্য তারা যেন শক্তিশালী প্রাচীরের মতো, দুর্গের মতো মানুষের পাশে দাঁড়িয়েছে, সুবহানাল্লাহ। এই যে ত্যাগ দিয়েছে চিকিৎসকগণ, সেবকগণ, সেবিকাগণ, তাদের শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। তাদের যে কদর আছে সেটাকে তোমরা মূল্যায়ন করো, আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে চিকিৎসাবিদ্যার এবং চিকিৎসকগণের মূল্যায়ন করেছেন ইমাম সাহেব মসজিদ নববীর খতিব সাহেব, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন যে চিকিৎসার একটা বিধান আছে আমাদের শরীয়তে, তা হচ্ছে মুস্তাহাব, আপনার জন্য এটা জায়েজ, আপনি গ্রহণ করতে পারেন, তবে কখনো সেটা ওয়াজিব হয়, সকল ক্ষেত্রে নয়। কখনো কখন যখন দেখা যায় যে যদি চিকিৎসা করা ছেড়ে দেওয়া হয়
তাহলে এতে ধ্বংস হয়ে যেতে পারে, রোগীর ধ্বংস আসতে পারে, তখন চিকিৎসা করা আপনার উপর ওয়াজিব একটি বিষয়। আমার বন্ধুগণ, উসামা বিন শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদাওয়াউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেন? ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াদু দাআন ইল্লা ওয়াদআ মাআহু শিফাআন ইল্লা আল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন রোগ নাজিল করেন না পৃথিবীতে, তার সাথে 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 ঔষধ নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা গভীর তথ্য আমরা পেয়ে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে পৃথিবীতে যখনই কোনো রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, তার সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করেন রোগের প্রতিষেধক ঔষধ। আমরা হয়তো জানি না সেটা, তবে একটা রোগের কোনো ঔষধ আল্লাহ নাজিল করেন না, সেটা হচ্ছে ইল্লাল হারাম, মানে মৃত্যু রোগের কোনো ঔষধ নেই। যখন সুনির্দিষ্ট সময় চলে আসবে তখন মৃত্যু আসবেই, তখন বাতলাত আত-তাদাবির, সকল পদক্ষেপ, সকল প্রযুক্তি এবং ব্যবস্থাপনা সব এগুলো অনর্থক বলে পরিগণিত হবে যখন মৃত্যু চলে আসবে। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব এরপরে আমাদেরকে, আমাদের ডাক্তারদেরকে কিছু নসিহত করছেন যে যারা ডাক্তার, ডাক্তারদের উপর ওয়াজিব কিছু আখলাক, কিছু আচরণ, কিছু দায়িত্ব আছে। কি কি? এক নম্বর, বা আমি এমনি বলতে পারি, নাম্বার বলবো না, যে একজন চিকিৎসকের উচিত সে রোগীর উপর এহসান করবে, দয়া করবে, তার মধ্যে সুস্থতার এক আশা জাগাবে, প্রত্যাশা জাগাবে। আচরণের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে সে যেন তার সাথে কোমল আচরণ করে, নম্র আচরণ করে এবং আনন্দজনক আচরণ করে, যাতে করে তার হৃদয় প্রশস্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বন্ধুসুলভ আচরণ করতে হবে তার ভিতর থেকে। তার মধ্যে যে এক উৎকণ্ঠা, দুশ্চিন্তা, এক বিষণ্ণতা বিরাজ করছে, সেটাকে দূরীভূত করার জন্য একজন ডাক্তার প্রচেষ্টা চালাবে সুন্দর আচরণ দিয়ে। তাই বলা হয়েছে যে নিসফু লুৎফুত তাবিব নিসফুত দাওয়া, যে ডাক্তারের কোমল আচরণ এটাই তো হচ্ছে রোগীর জন্য অর্ধেক ঔষধ। আলহামদুলিল্লাহ, অর্ধেক ঔষধ হয়েই গেল যে যদি একজন ডাক্তার রোগীর সাথে সুন্দর আচরণ করে, আর রোগীর সামনে যদি তাবাসসুম দেয়, মুচকি হাসি দেয় একজন ডাক্তার, ইউখফিফু আলামাহু, তাহলে ইউখফিফু আলামাহু, তাহলে রোগীর ব্যথা অনেকটাই হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি তার মধ্যে সে আনন্দ প্রবেশ করিয়ে থাকে, তাহলে এর যে কত ফলাফল, এর যে কি সুন্দর, এর যে ফলাফল কত সুন্দর।
তাদের সাথে তিন যে সে নিজেকে রোগীর স্থানে রাখবে, সে নিজেকে রোগী মনে করবে, নিজেকে রোগী মনে করেই সে রোগীর দুঃখ যন্ত্রণাকে তার যে অবস্থা বুঝে চিকিৎসা করবে। কেননা যাতে করে সে তার সম্মান মর্যাদাকে রক্ষা করে, তার গোপন বিষয়কে রক্ষা করে, এবং সে কোন অবস্থাতেই এমন কোন বিষয় মানুষের কাছে প্রকাশ করবে না যা প্রকাশ করলে পরে তার জন্য ক্ষতির কারণ হতে পারে, এবং তার গোপন অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই সে খুলবে না একমাত্র চিকিৎসার প্রয়োজন ব্যতীত। এই জন্য এই ব্যাপারে একজন চিকিৎসককে ইমাম সাহেব বলছে সে যেন নিজেকে রোগীর স্থানে, সে যেন নিজেকে রোগী মনে করে যে আমি রোগী হলে পরে কি হতো, আমি কি চাইতাম ডাক্তারদের কাছে, এই কাজটাই যেন, এই আচরণটাই যেন একজন ডাক্তার রোগীর সাথে করে। সুবহানাল্লাহ, কি সুন্দর খতিব খুতবা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে একজন ডাক্তারের উপর ওয়াজিব হচ্ছে এই, সে চিকিৎসার ক্ষেত্রে রোগের বিবরণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সে গভীর গবেষণা করবে, যাচাই বাছাই করবে, রোগের কারণ বর্ণনা করার ক্ষেত্রে সে যদি নিজে না বুঝে তাহলে ওই ব্যাপারে যারা দক্ষ তাদের সাথে সে পরামর্শ করবে। অতারকুল আজালা, সে তাড়াহড়া প্রবণ হওয়া থেকে বিরত থাকবে, এবং সেই সাথে অতারকুল ইকদাম আলা মা লা ইয়াকিন, যেই ব্যাপারে সে গভীর জ্ঞান রাখে না সেই ব্যাপারে সে এগিয়ে যাবে না, বরং সে স্টপ থাকবে, বরং পরামর্শ নিয়ে যাচাই বাছাই করে ফয়সালা দিবে। কিন্তু আজকে দেখা যায় এক ডাক্তার বলছে ক্যান্সার, আরে ডাক্তার চিকিৎসা করে দেখে কিছুই হয়নি আলহামদুলিল্লাহ, এক ডাক্তার বলে ফেললো আরে আপনার বাচ্চা টাইফয়েড হয়েছে, কি একটা আতঙ্ক সৃষ্টি করে দিল, অন্য জায়গায় গিয়ে দেখা যায় এটা কিছুই না, সাধারণ ব্যাপার। এই যে আজকে অমিল, আজকে এই যে মানে তাড়াহড়ো প্রবণ হয়ে চিকিৎসা চলতেছে বিভিন্ন সমাজে, এটা চরম অন্যায়। এই জন্য ইমাম সাহেব বলছেন ডাক্তারদের উপর ওয়াজিব হচ্ছে এই, তারা খুব ধীরস্থিরে গবেষণা করে, সতর্কতা অবলম্বন করে, পরামর্শ করে রোগের বিবরণ দিবে, ফয়সালা দিবে। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত ডাক্তারদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইমাম সাহেব কথা বললেন, খতিব সাহেব বক্তব্য দিয়েছেন, আমরা আপনাদের অনুবাদ শুনিয়েছি। এবার আমাদের সমাজে বা প্রতিটি সমাজেই বলবো এই চিকিৎসা বিজ্ঞানের যে অপব্যবহার হচ্ছে তার একটা সুন্দর চিত্র ইমাম সাহেব তুলে ধরেছেন, আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। এক নম্বর, যে অনেক ডাক্তার আছে যারা হচ্ছে অযোগ্য, অজ্ঞ, নিজে আসলে চিকিৎসা বিজ্ঞান ভালোভাবে সে অর্জন করে না, সে বুঝে না, দেখা যায় মানুষের সাথে সে প্রতারণা করছে এবং মানুষের জীবন নিয়ে সে খেলা করছে, নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলছেন এরকম অযোগ্যরা তারা যদি চিকিৎসা করে কোনো জানের ক্ষতি করে থাকে তাহলে তার দায়িত্ব ভার, তার জিম্মাদারি ওই সব চিকিৎসক তারাই গ্রহণ করবে, তাদের উপরই দায়িত্ব, এই রোগীর সম্পূর্ণ ক্ষতির দায়িত্ব তাদের উপর ফিরে যাবে। এ সম্পর্কে আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাতাব্বাবা ওয়া লা ইউলামু মিনহু তিব্বুন ফাহুয়া দামিন, যে ব্যক্তি চিকিৎসা করে কোনো রোগীর এবং সে আসলে ভালোভাবে চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই তাহলে এতে যদি কোনো ক্ষতি হয়, অন্য হাদিসের মধ্যে এসেছে ফাসাবা নাফসান ফামা দুনহা, যদি এই মানুষটি মৃত্যুবরণ করে অথবা মৃত্যুর চাইতে কিছু অল্প কোনো ক্ষতি হয় তাহলে এই ডাক্তার ফাওয়া দামিন, এই চিকিৎসক সম্পূর্ণরূপে দায়িত্ব বহন করবে, এই মানুষটি কেন মারা গেল এবং এই রোগীর কেন ভুল চিকিৎসা হয়েছে এই ডাক্তার জবাব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন তুমি জ্ঞানার্জন না করে তুমি ভুল চিকিৎসা কেন দিয়েছো, এত তাড়াহড়ো প্রবণ হয়ে আজকে যা করতেছে, যেখানে 5 ঘন্টা দরকার একটা রোগীর চিকিৎসা করতে, অপারেশন করতে, সেখানে আধা ঘন্টা সব শেষ, আজকে এগুলো অনেক জায়গায় হচ্ছে, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য যারা অবহেলা করবে চিকিৎসার ক্ষেত্রে তারা দায়িত্ব বহন করবে। ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন একজন মুআদ্দি চিকিৎসক ইদা তাআদ্দা, যদি সে সীমালঙ্ঘন করে নিঃসন্দেহে এই রোগীর সম্পূর্ণরূপে দায়িত্বভার তার দিকে ফিরে যাবে, কারণ সেই এটার জিম্মাদারি হবে কেন ভুল করেছে, নাউজুবিল্লাহ। এরপরে ওয়াইহরামু আলা তাবিব, ডাক্তারের উপর হারাম হচ্ছে এই সরফু আদবিয়াতিন লা ইহতাজুহাল মারিদ, রোগীর যেই ঔষধের কোনো প্রয়োজন নেই সেই ঔষধ
রোগীর জন্য ব্যয় করা লেখা এটা ডাক্তারের উপর হচ্ছে হারাম হারাম। এবং এমন সব মানে কোন কারণ ছাড়াই বিমুজাররাদিল খাস ধারণা ভিত্তিক চিকিৎসা পত্তাও কি বিজন্য ধারণা ভিত্তিক চিকিৎসা কোনো প্রয়োজন নেই, তার রক্তের তার অন্যান্য বিষয়গুলো কোনো প্রয়োজন নেই, ধারণা ভিত্তিক এগুলো চিকিৎসা সম্পূর্ণরূপে হারাম হারাম। এবং সেই সাথে চিকিৎসা করতে হবে খুব সতর্কতামূলক ভাবে। ওয়ালাইসাল মাকসুদু যাওয়ালুল মারদ, রোগ নির্মূল হয়ে যাক এটাই কিন্তু চিকিৎসার মূল উদ্দেশ্য নয়, বরং রোগ তো নির্মূল হবেই, সেই সাথে আলা ওয়াজহিন মামুমিন পূর্ণরূপে নিরাপত্তা সহকারে এই রোগী রোগ ব্যাধি থেকে মুক্ত হতে হবে, যাতে করে এক চিকিৎসার কারণে আরেকটা রোগের সেখান থেকে আগে আরেকটা রোগের যেন সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ, আজকে দেখা যাচ্ছে এটাই, অপারেশন করেছে সেখান থেকে আরেক রোগের সেখানে সূচনা হয়ে গেছে, অপারেশন ভুল, অপারেশন ভুল। ডাক্তারের উপর যে দায়িত্ব ছিল সেই রোগীটার অপারেশন করার পরেও যার কিছু দায়িত্ব ছিল সেই দায়িত্ব অবহেলা করার কারণে এই মানুষের উপর জুলুম করেছে ডাক্তার, এই জন্য দেখা যায় তার সেখান থেকে ময়লা আবর্জনার কারণে আর অন্যান্য আঘাতের কারণে সে দেখা যায় আরেকটা রোগের সৃষ্টি হয়ে গেছে। এইভাবে মাজলুম হচ্ছে অসংখ্য রোগী অসংখ্য মানুষ ডাক্তারদের কাছে, নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো জুলুম, এগুলো অত্যাচার, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন আরো হারাম বিষয় হচ্ছে এই অনর্থক বিভিন্ন রকম টেস্ট দেওয়া, অনর্থক যেই টেস্ট গুলো দেওয়ার উদ্দেশ্য একটি, রোগীর কল্যাণ নয়, ইত্তিজার ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য, ও সালবু আমওয়ালিল মারদ রোগীর সম্পত্তিকে লুণ্ঠন একমাত্র উদ্দেশ্য, যেই সমস্ত আল ফৌসাত ওয়াল কুসুফাত ওয়াত তাহালিল এই যে বিভিন্ন রকম টেস্ট পরীক্ষা নিরীক্ষা অন্যায়ভাবে মানুষের গরিব দুঃখী অনাহার অসহায় অসহায় মানুষগুলোর সম্পত্তি কে লুণ্ঠন যেই চিকিৎসার উদ্দেশ্য হয় এটা হচ্ছে হারাম, নাউজুবিল্লাহ। এবং ডাক্তারদের পরিবার তিনি সয়দালিয়া তথা ফার্মেসিদের সম্পর্কে বলছেন, ডাক্তার এবং ফার্মেসিদের উপর এটাও হারাম যে অনর্থক সেখানে খুব অনেক বেশি দামের ঔষধ রাখা ফার্মেসিতে, অথচ দেখা যায় একই কাজের জন্য আরো সুন্দর ঔষধ অল্প দামের মধ্যে রয়েছে, তারপরেও সে অল্প দামের ঔষধ রাখবে না, খুব দামি ঔষধ রাখে, অনর্থক, কোনো কারণ নেই। উদ্দেশ্য কি? ওই যে বিভিন্ন রকম ঔষধ কোম্পানিগুলোর প্রচার প্রসারের উদ্দেশ্যে কিছু অর্থনৈতিক কল্যাণের জন্য দেখা যায় দামি ঔষধ রাখে, সে কম দামি ঔষধ রাখে না, এগুলো হারাম, এগুলো হারাম। সে নিজের কল্যাণকে অগ্রাধিকার দিল আলা মাসলাহাতিল মারিজ, অসুস্থ ব্যক্তির সংশোধনের উপর, অসুস্থ ব্যক্তির কল্যাণের উপর নিজের কল্যাণকে প্রাধান্য দিল, নিজের পেটের নিজের খাদ্যের নিজের চাহিদাকে প্রাধান্য দিল, মানুষের কোনো চিন্তা করলো না এই জালিমরা, নাউজুবিল্লাহ। সুতরাং এগুলো জুলুম, এগুলো হারাম, এগুলো হারাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাত্ত কণ্ঠে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানা লাহু, যার আমানত নাই তার তো ঈমানই নাই। আপনি নামাজ আদায় করছেন, আপনি রোজা রাখছেন, আপনি সুন্দর ইসলামের সাজে সজ্জিত হয়েছেন, অথচ আপনার ভিতরে কোনো আমানতদারিতা নেই, মানুষের আমানতের খেয়ানত করছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিসটি ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান গ্রন্থে নিয়ে এসেছেন, যার নাম্বার হচ্ছে 4035 নম্বর হাদিস। আমার প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব ফার্মেসি থেকে বের হয়ে এবার হাসপাতাল সম্পর্কে কথা বলছেন, বলছেন ইহদারু দাজ্জালাতিত তিব, ওই সব মিথ্যা দাজ্জাল মিথ্যা ধোকাবাজ চিকিৎসালয় থেকে তোমরা সতর্ক হও, যারা চিকিৎসা কেন্দ্র সেবা কেন্দ্র খুলেছে অথচ বিদুনি তাসরিহিন, তাদের কোনো তাসরি নাই, কোনো অনুমতি নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই, এবং তারা দাবি করছে যে তারা যে কোনো রোগের চিকিৎসা করার ক্ষমতা রাখে, অথচ তারা মিথ্যা চিকিৎসা দিয়ে যাচ্ছে, এগুলো থেকে তোমরা সতর্ক হও, আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন এবং ওই রকম ডাক্তারদের থেকে তোমরা সতর্ক হও যারা আসলে ওই সব বিষয়ে বিশেষজ্ঞ নয়,
অথচ চিকিৎসা দিয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে, টাকা পেড করেন, বিকাশে পাঠিয়ে দেন, এত হাজার টাকা এই আপনার চিকিৎসা আমি দিচ্ছি, এগুলো সব এগুলো। হ্যাঁ, কেউ যদি ভালো হয় আমরা সেটাকে তিরস্কার করছি না, ইমাম সাহেবও করেন না, কিন্তু বলছেন যে খায়রুল মুতাখাসসিসিনা ফিত তিব্বি, আসলে সে চিকিৎসা বিদ্যায় সে বিশেষজ্ঞ নয়, অথচ এইভাবে সে চিকিৎসা দিয়ে যাচ্ছে, মানুষের জান নিয়ে তারা খেলা করছে, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাই ইমাম সাহেব এরকম ফাহদারু আল ইনখিতা বিহা উলাই যালাম আল মুফসিদিনা ফিল আরদিল মুজরিমিন, পৃথিবীতে যারা অপরাধী ফাসাদ সৃষ্টি করছে এই সমস্ত জালিমদের ধোকা থেকে তোমরা সতর্ক হও, আলহামদুলিল্লাহ তোমরা সতর্ক হও। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব ঔষধের কথা বলেছেন, ডাক্তারদের কথা বলেছেন, চিকিৎসার কথা বলেছেন, আর মিথ্যা হাসপাতালের কথা বলেছেন। এবার ইমাম সাহেব কিছু বুজুর্গ টাইপের ভাব নিয়ে যারা চিকিৎসা করে জাল ফুঁক দেয়, এরপরে আপনার কবিরাজি করে, এদের ব্যাপারে কথা বলছেন, জাদুটনা আরো বিভিন্ন কিছুর তারা সেবা দিয়ে থাকে, এদের ব্যাপারে বলছে ইসলাম ইসলাম বাতিল বলে ঘোষণা করেছে আল কুহান গণককে, গণকের যত কাজ আছে, জ্যোতিষীর যত কাজ আছে, এগুলোকে ইসলাম বাতিল বলে আখ্যায়িত করেছে, কোরআন আখ্যায়িত করেছে আলহামদুলিল্লাহ। সুতরাং যারা গণকের মাধ্যমে চিকিৎসা নেয়, এই সমস্ত ধোকা চিকিৎসা ভেলকিবাজদের থেকে তোমরা সতর্ক হও, কেননা তারা দাবি করে ইলমুল মুগাইবা, তারা গায়েবের বিষয়ে জ্ঞান রাখে, নাউজুবিল্লাহ। আপনার কি হারাইছে, আপনার ছেলে কোথায় হারিয়েছে, আপনার ঘর থেকে চুরি কে করেছে, আপনার স্বর্ণরূপ কোন পুকুরে কোন কূপে হারিয়েছে, সব তারা বলে দিবে, নাউজুবিল্লাহ। এগুলো এগুলো হচ্ছে মিথ্যাবাদী, এরা হচ্ছে দাজ্জাল, এরা হচ্ছে চরম মিথ্যাবাদী ইসলামের মধ্যে, সমাজের মধ্যে, নাউজুবিল্লাহ। এই জন্য এদের থেকে সতর্ক হতে হবে, এবং সতর্ক হতে হবে ওই সমস্ত মিথ্যাবাদী জালফুককারী যারা ফু দেয়, তারা ফুৎকার করে শরীয়ত কিছু কোরআনের হাদিসের আয়াত নিয়ে আবার সেখানে কিছু দোয়া কালেমা বৃদ্ধি করে, যেগুলো হচ্ছে আল বিদআ আল আল মুকিতা আল মুগি আল বাগিদ, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা ক্রোধ রয়েছে, এমন সব বেদাতি জিকির দিয়ে, এবং যেগুলো রুকার শিরকিয়া শিরকি তাবিজ কবজ জারফুক, এগুলো দিয়ে বিভিন্ন জাদুটনা বিভিন্ন রোগের চিকিৎসা করে যাচ্ছে, তাবিজ কবজের চিকিৎসা করে যাচ্ছে, এবং তারা বিভিন্ন রকম তাবিজের ব্যবহার করছে, তামাইম ব্যবহার করছে, এবং আল মুআল্লাকাত বিভিন্ন রকম আংটা তাবিজের, এই যে তাবিজের যে কি আছে এগুলো, তাবিজ আমরা বুঝি তো, এই লোহার আংটা বানিয়ে এগুলো পরে, এই সব কিছু ইমাম সাহেব বলছেন এগুলো থেকে সতর্ক হও তোমরা। এগুলো কাদের উপর প্রয়োগ করা হয়? সব মানুষের উপর নয়, আলা দুঈফিল আকলি ওয়াল আকীদা, জ্ঞানের দিক থেকে যারা দুর্বল শ্রেণীর মানুষ, যারা ধোকাবাজি মিথ্যাবাজিকে সহজে বিশ্বাস করে, তাদের উপর প্রয়োগ করা হয়। ওয়াল আকীদা, যাদের দুর্বল আকীদার মানুষ, তাওহীদের গভীর শক্তি নেই তাদের কাছে, তাওহীদের শক্তি থেকে জ্ঞান থেকে যারা বঞ্চিত, তাদের উপর এই সমস্ত বাজে মিথ্যা যার ভোগ বেদাতি দোয়া কালিমা প্রয়োগ করা হয়, যা ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে, কোরআন এগুলোকে বাতিল ঘোষণা করেছে, এই সমস্ত জ্যোতিষীদের কাছেই ইসলাম যেতে নিষেধ করেছে। যেমন মুসনাদে বাজদারের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ক্বাল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, কোনো জ্যোতিষীর কাছে আসলো, আর জ্যোতিষী হাত দেখে, তার চেহারা দেখে, যা কিছু বললো এটা দেখে, যা বললো সে তো বিশ্বাস করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, যে দ্বীন নাজিল হয়েছে, সেটাকে সে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। কারণ ওই জ্যোতিষীর ওই গণকের তাদের কোনো ক্ষমতা নেই আপনার হাত দেখে আপনি মারা যাবেন কবে, কবে কি খাবেন, কয়টি বিবাহ করবেন, চাকরি কোথায় হবে, বেতন কত হবে, আর কত কি হবে, সব জীবনের বৃত্তান্ত বলে দেয়। অথচ নিজের সিরা কাপড় পরিধান করে আছে, মনে হয় কয়েকদিন যাবৎ না খেয়ে আর কতদিন যে গোসল করে নেয়, তার চেহারা দেখলেই বোঝা যায়, অথচ আপনার সুন্দর জীবনের ভবিষ্যৎবাণী করছে। এই যে দুর্বল আকিদার মানুষগুলো, তাওহীদ থেকে বিচ্ছিন্ন মানুষগুলোর, আর দুর্বল আকলের মানুষগুলোর উপর এই সমস্ত ধোকাবাজি প্রয়োগ করা হয়। আমার বন্ধুগণ, এখানেই
সমাপ্তি ঘটানো হচ্ছে প্রথম খুতবাটি। তবে ইমাম সাহেব আরো বললেন যে যারাই এই সমস্ত মিথ্যাবাদীদের কাছে যাবে, গণকদের কাছে, জ্যোতিষীদের কাছে যাবে, তাহলে তারা অবশ্যই পাপী হলো তাদের মতোই। কেননা গণকদেরকে, গণকদের দলকে তারা ভারী করলো, সহযোগিতা করলো, বাতিলকে প্রচারের জন্য তারা সহযোগিতা করলো, এর জন্য তারাও পাপী। কাজেই ভণ্ডদের কাছে যে সমস্ত নারী পুরুষ যাবে, এই সমস্ত গণকদের কাছে, জ্যোতিষীদের কাছে, এই ধরম মিথ্যাবাদী দাজ্জাল টাইপের হাকিমদের কাছে যারা যাবে, তারা নিজেরাও গুনাহগার, পাপী। তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল করা হয়েছে সেই কোরআনকে, সেই দ্বীনকে, তাওহীদকে তারা অস্বীকার করছে, নাউযুবিল্লাহ। সুতরাং এদের ব্যাপারে ইমাম সাহেব বলছেন ইহরামুস সাতরু আলাইহিম সুকুতু আনহুম, হারাম তাদের ব্যাপারে চুপ থাকা, তাদের বিষয়ে গোপন করা, এটা সকল মুসলমানদের উপর হারাম, হারাম। এই জন্য একজন খতিবকে, একজন ইমামকে, একজন মুসলিম দাইকে সমাজের এই সমস্ত অপকর্ম সম্পর্কে, এই সমস্ত জুলুম সম্পর্কে, ত্রাস সম্পর্কে অবশ্যই তাকে সতর্ক করতে হবে উদাত্ত কণ্ঠে। তাহলে এই জাতি বুঝতে পারবে, ধোকা থেকে জাতি বেঁচে যাবে ইনশাআল্লাহ। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন, আমিও শেষ করছি। এবার দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বলছেন যে এই পৃথিবী তো সৃষ্টি করা হয়েছে, এখানে উদ্দেশ্য তো হচ্ছে পরীক্ষা। কাজে যতক্ষণ পর্যন্ত আমি আপনি জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আশ্চর্যের বিষয় নয় এটা যে আমাদের জীবনে দুঃখ যন্ত্রণা আসতে পারে। দুঃখ যন্ত্রণা আসবেই জীবনে, কখনো ভয়ভীতি আসবেই। তবে ভয়ভীতি আর অসুস্থতা, জীবনে দুঃখ যন্ত্রণা আসলেই আমরা কখনো হতাশাগ্রস্ত হব না। কেন হতাশাগ্রস্ত হব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন বান্দা যখন ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা লাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি, একজন বান্দার জন্য যখন পূর্ব থেকেই আল্লাহর কাছে একটা বিশেষ মর্যাদা থাকে, তখন ওই বান্দা তো তার আমল দ্বারা ওই মর্যাদায় পৌঁছতে পারছে না, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে পরীক্ষা করেন, তার শরীরে, তার জীবনে পরীক্ষা করেন, তার সম্পত্তির উপর পরীক্ষা করেন, তার সন্তানাদির উপর পরীক্ষা করেন। এরপরে যখন সে সবুর করে, তখন আল্লাহ তার ওই বান্দাকে তার যে একটি সুউচ্চ আসন ছিল, তার যে একটা সুউচ্চ মর্যাদা ছিল আল্লাহর কাছে, সেই মর্যাদায় আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন, সুবহানাল্লাহ। সুতরাং বিপদ মুসিবত আসলেই, হতাশাগ্রস্ত তো আসলেই, আমাকে হতাশাগ্রস্ত হবে, আমাকে পাপের পথে ফিরে যেতে হবে, আমাকে ভয়ে আতঙ্কিত হয়ে আমি একদম শেষ হয়ে যাব, এমনটি যেন আমরা না করি। কেননা আমার আপনার উপর যে বিপদ মুসিবত আসে, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করতে চান এর দ্বারা, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য একজন শ্রেষ্ঠ মনীষী তিনি বলছেন আমাদের উপর যদি বিপদ মুসিবত না আসে, তাহলে তো আমরা কিয়ামতের মাঠে এমনভাবে উঠবো যে আমরা যে আমরা রিক্ত হস্ত হয়ে এবং নিঃস্ব দরিদ্র হয়ে আমরা উঠবো, আমাদের কোনো সওয়াব নাই। কারণ গুনার মাধ্যমে আমাদের এই যে জীবনে বিপদ মুসিবত আসে, এরপর বিপদ আসলে পরে ধৈর্য ধারণ করলে এগুলো গুনাহ মাফ হয়ে যায়, আখেরাতে আমাদের সওয়াব বৃদ্ধি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, অনেক মানুষ আছে যারা দাদা যদি কখনো বিপদ মুসিবত আসে, অসুস্থ আসে, তখন বলে আল্লাহ আমার যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও, আখিরাতে আমারে মাফ করে দাও, এটা বলে থাকে। আর এরই প্রতিবাদ ইমাম সাহেব একটি চমৎকার হাদিস নিয়ে এসেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবা চিকিৎসা করতে গেলেন, আর গিয়ে দেখেন লোকটির অবস্থা হচ্ছে এমন ক্ষীণ দুর্বল হয়ে পড়েছে, একেবারে পাখির ছানার মতো ছোট হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বলেন আচ্ছা তুমি কি কোনো কিছু আল্লাহর কাছে দোয়া করো চাও? তখন বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো দোয়া করি, সেই দোয়াটি হচ্ছে এই, আমি বলি হে আল্লাহ আমার যে শাস্তি দেওয়ার আখেরাতে, সেই শাস্তি আমার আখেরাতে না দিয়া দুনিয়াতে আমার শাস্তি, সেই শাস্তি দিয়ে দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না সুবহানাল্লাহ লা তুতিকুহু, সুবহানাল্লাহ তুমি তো আল্লাহর শাস্তির ভোগ করতে পারবে না, সেই ক্ষমতা তোমার তো নেই। কাজেই এটা না বলে তুমি বলো আল্লাহুম্মা আতিনা, আল্লাহুম্মা আতিনা, আমার সাথে পড়তে পারেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত কল্যাণ আছে দান করো, আখিরাতের যত কল্যাণ আছে দান করো, এবং জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে দাও। ফাদআল্লাহু লা ফাশাফাহু, এই দোয়া দ্বারা ওই মানুষটি দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে ওই কঠিন অসুস্থতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন, সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিম এসেছে, 2688 নম্বর হাদিস, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে এই হাদিস থেকে একটা দোয়া পেয়ে গেলাম, খুব সহজ দোয়া, যে আমরা যে কোনো রোগ হলে, যে কোনো বিপদ মুসিবত আমরা কিন্তু এটাও করতে পারি যে আল্লাহুম্মা
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এখানে সমাপ্তি ঘটিয়েছেন দ্বিতীয় খুতবার। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, আজকের খুতবা থেকে আমরা যা জানতে পেরেছি যে আমাদের ইসলামে চিকিৎসা বিজ্ঞানের একটি ব্যাপক সম্মান ও মর্যাদা রয়েছে, এর একটা ব্যাপক গুরুত্ব রয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশেষ কয়েকটি সুনান গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আবু দাউদ, এই সব ইবনে মাজাহ, সব হাদিস গ্রন্থে আলহামদুলিল্লাহ চিকিৎসা বিদ্যার ব্যাপারে আলাদা একটা বিশেষ অধ্যায় রয়েছে আলহামদুলিল্লাহ। এবং ইসলামে দুটো জ্ঞান রয়েছে, একটি হলো আলহামদুলিল্লাহ, একটি হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান, হালাল হারামের জ্ঞান, আর একটি হলো চিকিৎসা বিজ্ঞান। এই জ্ঞান আমরা উভয়টি অর্জন করতে পারি, কোনো দূষণীয় নয়। এবং সেই সাথে ইমাম সাহেব ডাক্তারদের যে সুন্দর সুন্দর গুণের কথা বলেছেন, এগুলো আমরা শুনেছি, সেই গুণগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং যে সমস্ত হাসপাতাল, ফার্মেসি, ডাক্তাররা জাতির উপর জুলুম করে যাচ্ছে অন্যায়ভাবে, শুধুমাত্র দুনিয়াতে বেঁচে থাকার জন্য মানুষের হাড় কেড়ে নিচ্ছে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর যে অত্যাচার করছে, জুলুম করছে, আমি বলতে পারি এই জুলুমের জন্য কারো জীবনে বরকত হবে না, আপনার পরিবার ক্ষতবিক্ষত হবে। এই অর্থ দিয়ে মানুষের উপর জুলুম করে ওই অর্থ আপনার স্ত্রী সন্তান খাবে, তারা কেউ ভালো জীবন পাবে না, সুন্দর জীবন পাবে না, আপনি তাদের প্রতি মূলত এহসান করছেন না, মানুষের উপর জুলুম করে বরং তাদের জন্য ধ্বংসের পথকে, ধ্বংসের দ্বারকে আপনি আমি খুলে দিচ্ছি আউযুবিল্লাহ। সুতরাং আমরা জুলুম নয়, আমরা ন্যায় নিষ্ঠার সহিত ইসলামের এই সুন্দর আদর্শ, ইসলামের এই গুরুত্বপূর্ণ একটি দিক চিকিৎসা বিজ্ঞানকে অর্জন করে এটা দিয়ে মানবের কল্যাণে আমরা এটাকে ব্যবহার করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর জুলুম নয়, আমরা মানুষের প্রতি ইহসান করব, কেননা ইহসান দ্বারা আল্লাহর কাছে আমাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে, আমরা এর দ্বারা জান্নাতি মানুষ হতে পারি, ইসলামের বড় খেদমত করতে পারি, চিকিৎসা বিদ্যা দিয়েও ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই খুতবার অনুবাদকে কবুল করুক, আমিন। যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, এবং এই আলোচনাকে আমরা যেন খুতবার অনুবাদকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবারও আগামী সপ্তাহে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সেই সাথে এনটিভির পর্দায় চোখ রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম।